প্রিয় দর্শক, আপনারা দেখছেন আইশেপ বাংলা। এই মুহূর্তে যে খবরের দিকে চোখ রাখবো, ব্যাগ ও কম্বল হাতে একেবারে রাস্তায় আইশেপ কর্মী। কি কারণে তারা ঘর ছাড়া, তাদের মুখ থেকে একটু জেনে নেব। দেখুন, সামনে বিধানসভায় আমরা আইশেপ করেছি, আইশেপ করাটাই আমাদের অপরাধ করে দিয়েছে। ওরা মনে করছে যে আমরা অপরাধ করেছি, তো আমার সেই পরিবৃত্তে আমাকে আজ 1.5 বছর হয়ে গেছে, আমি বাড়ি যেতে পারিনি। বাড়ি যেতে পারিনি তার কারণে আমি একটা নোটিশ করেছি, কেস করেছি। তার জন্যে আজ আমার ফ্যামিলি যত ছিল, মানে পাড়ার বাড়ির থেকে হুমকি আসছে, তারপর থানা থেকে মানে আমাকে কেস তুলে নেওয়ার ব্যয় করছে, তো আমি কী করবো? লাস্টে না পেরে ওদের বললাম যে ঠিক আছে আমি যাবো না, কী করতে পারিস? ওরা বলছে যে তুই যদি না আসিস তোর ভাই বা তার বাপ তোদের কী হয়েছে তারা রয়েছে, তো তার অবস্থাটা কী হবে? তার পরিবৃত্তে মানে আজকে বাড়িতে সবাইকে তালা মেরে বার করে দিয়েছে, আজ মানে 3-4 দিন হচ্ছে। তো আমরা রাস্তায় কোথায় যাব? আজকে আমরা মিডিয়ার সামনে কেন এলাম? আমরা একটু মানে আইনের কাছে আমরা একটু মানে এ চাইছি যে আমাদের একটা বিচার যায়, যে আমাদের একটা আইনের কোনো একটা ব্যবস্থা নেই, যে আমরা কোথায় যাব আজ? আমরা কি পার্টিটা করে এত ভুল করে ফেললাম? আমি যেতে পারিনি 1.5 বছর, ভাইদের ছোট ছোট ভাই মানে বাড়ির বৌমারা ওরা কোথায় যাবে? আমি না যেতে পারলাম, ঠিক আছে আমি বাইরে ঘাটে কাটালাম বেটা ছেলে, কেউ জীবনে ঝুঁকি নিয়ে আর কদিন থাকবো? আইএসএফ করার কারণে ঘর ছাড়া, আপনারা কি কাউকে জানিয়েছেন? হ্যাঁ, নোটিশ করেছিলাম, কেটে মানে অনলাইন কেস করেছিলাম। কেস করার পরে থানা আমাকে শুধু ডাক করছে, থানায় গেছি, থানা থেকে থানায় গেলে থানা কি বলতে চাচ্ছে? থানা জোরজবরদস্তি কেস তুলে নিচ্ছে, এখন থানা তুলে নিচ্ছে, তো এখন আমরা এবার ফের দ্বিতীয়বার বলছে যে তোর ফের এখন কেস মানে ওঠেনি, তুই ফের আয়। তো আমি কোথায় যাবো? তো আমি যাইনি বলে আজকের আমার বাড়িতে সবার তালা মেরে বার করে দিয়েছে। তাছাড়া আমার বড় ভাই এর আগে কেস করেছে, তার কাছে কিছু শুনতে পারো? সে কেস করেছে, তার আজকের মা ধর করে তার মাথা ফাটিয়ে মানে হসপিটাল ভর্তি ছিল, তার ফুটেজও আছে, সমস্ত জিনিস আছে, তার ঘর ভাঙার ফুটেজও আছে, সমস্ত জিনিস আছে। আজকের আমরা জীবন নিয়ে কোথায় যাব? আজকের আমরা কোথায় যাব? খালি আয়োজন করার কারণে কি বলবেন? আইসেপ করার কারণে, শুধু আইসেপ করার কারণে আর কি বাড়ি বাড়ি ঝামেলা আছে? না, কোনো ঝামেলা নেই, আমরা শুধু আইসেপ করেছি, এই কারণে আমাদের এই অবস্থা। জি, আপনার নাম? আমার নাম রেজাউল লস্কর। বাড়ি? মলমপোতা। কার এরিয়ায় বাড়ি? শওকত মোল্লার এরিয়া। আপনার মেজো ভাইয়ের অভিযোগ যে শওকত মোল্লার নেতৃত্বে তার বাড়িতে তালা মারা হয় ও তাকে ঘর ছাড়া করা হয়, কি বলবেন? দু হাজার 2021 বিধানসভার পরে আমাদের তো ভোট দিতে দেয়নি, বাড়ি থেকে বার হতে দেয়নি, মানে ভোটের দিন অত্যাচার, দীর্ঘদিন ধরে এরকম অত্যাচার করে এসছে দীর্ঘদিন ধরে। কিন্তু আমরা এই ভোটের পরে আমাদের ঘরদোরগুলো লুটপাট করলে, বাক্স ভেঙে টাকা পয়সা যা ছিল খাট গদি সব ভেঙে খালে ফেলে দিয়ে এসছে, দরজাগুলো সব এখনও দরজাগুলো লাগাতে পারিনি, সেইগুলো বাক্স ভেঙে কী অবস্থা করেছে তার ফুটেজ আছে, আমরা তাকে দেখাবো। এর আগে আমরা মানব অধিকারী কমিশনারের কাছে নোটিশ করেছিলাম, সেই নোটিশের ভিত্তিতে আমাকে রাস্তায় ধরে বেধড়াক মারধর করে। আমি খুব অসুস্থ, এখনও পর্যন্ত মানে সুস্থতার মধ্যে নেই, মানে সেই কেসটা আবার পুনরায় তুলে নিতে হলো। জবরদস্তি বাড়িতে এসে ভিডিও কল করে যে কেস করিনি, আমার স্ত্রী ছিল তাকেও বলেছে যে বলো ঘর খাইনি, মিথ্যে অভিযোগ নিয়ে মানে ওরা সত্য করতে চাইছে। পুলিশ কেন এরকম করবে? পুলিশ তো সবার জন্য সমান, মানে পুলিশ উভয় পক্ষে দেখবে যে কোনটা ন্যায় অন্যায়, কিন্তু আমাদের জীবনতলা থানার ওসি সেটা দেখছে না। ওসির নাম সমরের ঘোষ, সে কিন্তু একতরফে হয়ে কাজ করে যাচ্ছে। একতরফ বলতে কোনো কি পার্টি নির্দেশ করা হচ্ছে? তৃণমূলের নির্দেশে চলছে,
সে দীর্ঘদিন ধরে আমাদের অত্যাচার, প্রত্যেক রবিবার এখান থেকে কাজ করে শনিবারে যাওয়ার পরে প্রত্যেকটা দিন অত্যাচার আমাদের এই ভাইদেরগুলো, ছোট ছোট ভাইদেরগুলো নিয়ে তাদেরকে মিটিংয়ে দিলে আমার নাম করে বেধড়াক মারধর করে। আমার এরকম অভিযোগ আছে বা আমাদের কাছে কুটির সাথে অনেক কিছু আছে যে আমাদের কোথায় ভর্তি রেখে দিয়েছিল, কোথায় কী করে দিল। আজকে এই ভাই মেজ ভাইটা কেস করার কারণে সে বাড়িতে উঠতে পারছে না, তার কারণে সে যদি যা কোর্টকে করতে পারবো না, কোর্টকে যদি জানায়, কোর্টকে যদি বিচার চায় যে আমাকে বাড়ি তুলে দিয়েছো, অপরাধটা কোথায়, তাহলে পুলিশের দায়িত্ব ছিল তাকে অ্যারেস্ট করা, যে যার নামে কেস করেছে তাকে অ্যারেস্ট করা, তা বাদ দিয়ে যে কেস করেছে তাকে অ্যারেস্ট করে নিয়ে যাচ্ছে, এ কী ধরনের প্রশাসন। তা আমরা তারপরে আমাদেরকে ছোটো ছোটো ভাইদের মারার পরে এই কিছুদিন মানে আজ সামনে রবিবারে আমাদের বাড়ির মেয়ে ছেলে দিলেকে তাদেরকে ঘর থেকে বার করে দেয়, বার করে তালা দিয়ে দেয়। এই তালা দেওয়ার পরে কারা তালা দিয়েছে, কারা তৃণমূলের নেতৃত্বরা, আমরা এখন ঘর কার নির্দেশে তালাটা মেরে, এরা ছাদে ক্লাস করে নেতৃত্বে সহকাত মোল্লা এমএলএ ওখানে নেতৃত্ব আছে, তার কথা শুনে ছাদে ক্লাস করে ওখানে সন্ত্রাস চালাচ্ছে, মানে নিরীহ মানুষের ওপরে সন্ত্রাস চালাচ্ছে, মারধর করছে, মানুষ বলতে পারে না মরম কথা, কত মানুষের এরকম মারধর করছে রাতের পর রাত, দিনের পর দিন অত্যাচার। সেই অত্যাচারের ভিত্তিতে আমরা বলতে চাই আইনের কাছে, আইনের সাহায্য নিতে চাই, মানে মিডিয়া থেকে আমরা বলতে চাই যে আইন কীভাবে আমাদের রক্ষা করবে বা আমাদেরকে মানে সহযোগিতা করবে। আমরা আইনের কাছে দাবি করবো, আমরা কোর্টের কাছে দাবি করবো, এই আমাদের মানে ভিত্তিতে আমরা এখানে এসেছি মিডিয়ার চ্যানেলে। আমরা মিডিয়া ভাইদেরকে বলবো যে আমাদের আমাদের এই জন্য আমরা মিডিয়াতে এসেছি, বা আমাদের এই ভাইদের এখন কোথায় কোনো আছে তা কোনো ঠিক নেই। তা একটা ভাই যদি কেস করে বাড়ির ফ্যামিলি সমেত ফিরে দেবে, আমার দেখবো বাবাটা ছোট, আমার বাবা বয়স 62 বছর, তাকে এত মার মেরেছে রবিবারে মেরে, তাকে পায়ে ধরিয়েছে 17-18 বছর ছেলেদের, মানে যা ছেলের বয়সী ছেলে মানে আমাদের বয়সী না, তাদেরকেও পায়ে ধরিয়েছে, মানে এটা করা উচিত হয়নি, মানে এটা মানে জবরদস্তি নোংরামি কাজ, ভণ্ডামি কাজ, এ কাজ আমরা পছন্দ করি না। আমরা কোর্টকে আদালতকে জানাবো যারা আমাদের পক্ষে অশান্তি করেছে, তাদেরকে আমরা মানে বিচার চাই, কোর্টকে আমরা বিচার দেবো। নির্মমভাবে আমাদের অত্যাচার করে যাচ্ছে, সেই দীর্ঘদিন ধরে আমাদের অত্যাচার করে যাচ্ছে, এই অত্যাচার আমরা সহ্য করতে পারছি না। পাশে আমাদের গ্রামের অত্যাচার করছে, বাইরে অত্যাচার করছে, আমরা বাজার করতে যাবো সেখানেও ভয় পাচ্ছি, যে বাজার করতে গেলে পার্টি অফিসের ধারে আমাদের ধরে এই গালাগালি চিঠি খাতা করছে, মানে আমরা সহ্য করতে পারছি না, আমরা গ্রামে থাকতে পারছি না। তার জন্য গ্রাম থেকে আমরা বেরিয়ে চলে এসেছি, আমরা গ্রামে যাব না যতদিন না কোর্টের কাছে আমরা বিচার চাইবো, কোর্ট যতদিন না রায় দেবে আমরা যে যে জিনিসগুলো করতে হবে, আইন আদালতের যে কাজগুলো করতে হবে সেই কাজগুলো অবশ্যই আমরা করবো, মানে সেই কাজের আইনের বেআইনের কাজে আমরা যাব না, আইনের সাহায্যে আমরা লড়াইটা করব বা দীর্ঘদিন আগামী দিনেও করব আমরা নিশ্চিত। আমরা বারবার ফোন করে হুমকি, কি বলবেন এখন? হুমকি খুব জোরে দিচ্ছে আমাদের এখন হুমকি দিচ্ছে, হুমকি ফোনে অনেক রেকর্ডিং। কি বিষয়ে হুমকিটা দিচ্ছে? হুমকি আমার ভাই একটা ভিডিও করেছে, একটা কেস করেছে, বাড়ি যেতে পারছেন না, তার জন্যে কেস করেছে, সেই কেসটা নিয়ে তুলে দিতে হবে। কেসটা কেন কেসটা তুলবো? সে তো বাড়িতে আর যেতে দিচ্ছে না বলে কেস করবে, তাহলে কেসটা তুলবো কিসের জন্য? আমি যে মানব অধিকারী করবো। কারা হুমকি দিচ্ছে তাদের নাম জানা আছে? সাদেক লস্কর, রবিন লস্কর, এদের নেতৃত্বে এই মলমপোতা গ্রাম চলছে, মানে আশেপাশে গ্রাম চলছে, এরা খুব ড্রাম করছে ওখানে, মানে মানুষের মানুষ বলে মনে করে না, এরা নিজেরা নিজেদের মতন চলে। আজ আমাদের রেশম বন্ধ বলে দিয়েছে যে রেশম বন্ধ, মানে আমরা সরকারি কোনো জিনিস পাবো না, মানে আমাদের সেই বেগে আমাদের ঘর বাড়ির অবস্থা খুব খারাপ, মানে আমাদের অর্থনীতি শেষ করে দিয়েছে, জমি জায়গার লিজ পর্যন্ত বন্ধ করে দিয়েছে, আমরা কী বেগে খাবো? আমার বুড়ো বাপটা সে কোথায় আছে না আছে আমরা এখনও পর্যন্ত কোন জায়গা দিয়েছে আমরা খোঁজ পাই না, সেখানে আমরা পৌঁছতে পারি না,
মানে আমরা খুব কষ্ট আমাদের আইনের কোনো একটা ব্যবস্থা নেই আমরা সব জায়গা বলবো আমাদের পার্টির নেতৃত্বকে বলবো ভাইজানকে বলবো যেখানে বলতে বলবো সবাইকে আমরা বলবো আমরা বিবাদের মধ্যেখানে আমরা সবাইকে বলবো যে আমাদের এই সহযোগিতা সবাই করুক যে আমরা শান্তিতে বসবাস করতে পারি মানুষের সঙ্গে থাকতে পারি মূলত কি পার্টি করেছিলে কি আমরা এর আগে আমরা দীর্ঘদিন আমরা তো বাচ্চাদারা সব বামফ্রন্ট করতো সিপিএম করতো তারপরে যা আমাদের 2021 সালে আমাদের প্রিয় ভাইজান এসছে সবাই আমাদের ফুলগুড়ার আওলাদের আওলাদ আমরা তাঁকে ভালোবাসি আমরা সেই হিসাবে আমরা ফুলগুড়ার মূলত ভাই সাহেবকে ভালোবাসি তার জন্য আমরা চেষ্টা করেছি কিন্তু আমাদের ভোট দিতে ওখান থেকে ভোটের দিন থেকে আমাদের উপরে অত্যাচার দীর্ঘ আমি আজকের দীর্ঘ 15 বছর অত্যাচারিত হয়ে আছি মূলত কি আইএসএফ করার জন্য কি অত্যাচার হচ্ছে না এমনি বাড়ির ঝামেলা আছে কোনো আইএসএফ করার জন্য অত্যাচার এইসব কারণে অত্যাচার করছে এর আগে আমরা বামপন্থী করেছি তখন বামফ্রন্ট ছিল সেই বামফ্রন্টের কারণে আমাদের দীর্ঘদিন বাড়ি ছাড়া করে রেখে দিয়েছে আমরা মেটিয়া বলেছি তিনখানা আমরা ভ্যান চালিয়ে খেয়েছি 5টা বছর রাত দিন নেই আমরা অন্ধকারে রাত 12টার সময় আসতে হয় রাত 12টার সময় চলে যেতে হয় সেই সব অত্যাচারের কথা মনে পড়লে আমরা সত্যিকারে খুব কষ্ট হয় সেই সব কথা মানে বেতা লাগে বিশাল তার জন্য আমরা সবাইকে আইনের পক্ষ যাব আইনের কাছে যাব মানে আইনের থেকে আমরা কাউকে আইন ভঙ্গ করবো না মানে আইন আইনের পক্ষ করবে আইন কাউকে ছাড়বে না আমি অন্যায় করলে আমাকে ছাড়বে না তুমি অন্যায় করলে তোমাকে ছাড়বে না এখন যে তোমাকে ফোন করে যে হুমকি দিচ্ছে কী কারণে আমি আইএসএফ করার কারণে আমার হুমকি দিচ্ছে তারপর আমি কেস করেছিলাম কেসটা তোলার জন্য আমার হুমকি দিচ্ছে এখন এমন হুমকি দিচ্ছে আমার বাড়িতে তো কেউ নেই মানে বাড়তি দেওয়ার মতন কেউ নেই বউরা যাচ্ছে বাচ্চা কাচ্চাদের নিয়ে স্কুলে বাচ্চাদের নিয়ে পড়তে যেতে দেবে না কেন না তোদের এই স্কুলে পড়তে হবে না এইরকম হুমকি দিচ্ছে আমাকে মার্ডার করার হুমকি দিচ্ছে আমি যে কোথায় গিয়ে থাকবো এই মার্ডারের মানে এত হুমকি আসছে মানে আমি আমার যদি জীবনটাও চলে যায় তো আমি এই বিচারটা কার কাছে দেব এসেছি যে আমার বিচার হোক আর আমার আইনের কোনো ব্যবস্থা নেই যে আমার সুরক্ষা মানে আমি নিজের সুরক্ষার জন্য আমি আইনের কাছে আবেদন করছি যে আমার একটা কোনো ব্যবস্থা নেওয়া হোক